সেটা উনি দেখবেন। বলুন বলুন তাড়াতাড়ি বলুন। ছোট ঘোড়ে কি ঘোড়া থেকে কি পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখেছেন, যে একজন প্রার্থীকে প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য তাকে আক্রমণ করা হয়েছে, ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার ছেলেপুলের উপরে সন্তানের উপরে আক্রমণ হচ্ছে, কাউকে ছাড়া হয়নি, মহিলা প্রার্থীদের উপরে অত্যাচার হয়েছে যাতে প্রথম প্রার্থীপদ প্রত্যাহার করে দেয়। তারপরেও যখন দেখলো যে এত আক্রমণের পরেও প্রার্থীরা রয়ে গেছে, তারপর থেকে সিরিজ অফ আক্রমণ চলছে, নয় বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে, নয় ক্যান্ডিডেটকে ভয় দেখিয়ে যাতে প্রচার না করতে পারে তার ব্যবস্থা করছে, কারো সন্তানদের মারছে, স্বামীকে মারছে, প্রার্থীদের আক্রান্ত করছে। এবং গতকালকে দুটো ইনসিডেন্ট হয়েছে, সকালবেলা একটা ইনসিডেন্ট হয়েছে, আবার রাত্রিবেলায় এই অপর্ণা দিয়ে আমাদের ক্যান্ডিডেট রয়েছেন, তার বাড়িতে প্রচুর মানে মানে 150 বাইক বাহিনী গিয়ে, গুন্ডা বাহিনী গিয়ে, এই শাসক দলের পোশাক গুন্ডারা গিয়ে তাদের উপরে আক্রমণ করেছে, ঘরদোর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ঘর সমস্ত জিনিসপত্র ভাঙচুর করেছে। আমরা কার কাছে যাব? এ তো এমন পরিস্থিতি, এখানে গণতন্ত্র বিপন্ন, পুলিশকে বলার পরেও সেই মতো অ্যাকশন হয়নি, কোনো এখনো অবধি একটা অ্যারেস্ট হয়নি। তাই আমরা সকালবেলা আমাদের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, সাংসদ সুস্মিতা দেব, এখানে উপস্থিত আমাদের কনভেনার সুবল ভৌমিক এবং আমাদের কর্মী নেতৃত্ব সবাই মিলে আজকে সকাল থেকে আমরা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা তার অফিসের সামনে আমরা সকাল থেকে ধর্নায় বসেছি। এবং আমাদের ধর্না চলাকালীন আমাদের একটাই দাবি ছিল যে আমাদের সাথে কথা বলতে হবে এবং প্রত্যেক প্রার্থী যাতে প্রচার করতে পারে, সুরক্ষিত থাকতে পারে এবং যাতে ফ্রি এবং ফেয়ার অর্থাৎ অবাধ এবং শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনে তার ব্যবস্থা করতে হবে। আমাদের ডেকেছিল, আমরা চারজন গেছিলাম, আমরা কথা বলেছি, আমরা আমাদের পুরো সমস্ত, এর আগে সুস্মিতা দেবের উপরে আক্রমণ হয়েছে, সুবল ভৌমিকের উপরে আক্রমণ হয়েছে, আমাদের নেতৃত্ব কর্মী সবার উপরে আক্রমণ হয়েছে, বাংলা থেকে যারা আসছেন আমাদের নেতারা তাদের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু পুলিশ কোনো সেইভাবে ব্যবস্থা নেয়নি। আমরা গোটা জিনিসটা ওনাকে বর্ণনা করেছি, আমরা বলেছি এখন নির্বাচন চলছে, এই নির্বাচন গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব, এটাকে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন করতে হবে, প্রত্যেক প্রার্থীর অধিকার আছে, সে তার প্রচার করবে, সেই প্রচার তাকে করতে দিতে হবে, কোনো বাধা দেওয়া চলবে না, আর শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। উনি আমাদের আশ্বস্ত করেছেন, উনি আমাদের অনুরোধ করেছেন যে আমি ব্যবস্থা নিচ্ছি, আপনারা দয়া করে অ্যাজিটেশন করবেন না, ওনারা ব্যবস্থা নেবেন আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস পেয়ে আমরা এখান থেকে ধর্ণা তুলে নিচ্ছি। কিন্তু জেনে রাখতে আমি জানিয়ে দিতে চাই প্রশাসন এবং শাসক দলকে, আর কোনো রকম ফার্দার একটা ইনসিডেন্ট হলে আমরা কিন্তু এইবার রাস্তায় নেমে কিন্তু আমরা আন্দোলন করব, আমরা কোথাও ছাড়ব না।